হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে গিয়ে বর্ণালি, কেমিস্ট্রি ফার্স্ট পার্টে সেকেন্ড অধ্যায়ে। তো আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টে হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যা এবং দ্রাবকতা নিয়ে লেকচার নিয়েছিলাম, বাকি ছিল হচ্ছে গিয়ে আমাদের বর্ণালি এবং দ্রাবকতার গুণফল। তো আজকে আমরা বর্ণালি নিয়ে আলোচনা করব। বর্ণালি আলোচনা করার শুরুতে আমি বলতে চাই, বিজ্ঞানে বোর পরমাণু মডেলের তিনটা প্রস্তাবনা ছিল, তাই না? তো এই তিনটা প্রস্তাবনার তৃতীয় যে প্রস্তাবনাটা ছিল ওইটা থেকে আসলে বর্ণালি এবং বিজ্ঞানে বোর হাইড্রোজেন পরমাণু বর্ণালির ধারণা দেয়, তাই না? তো যাই হোক, তার প্রস্তাবনা তিনটা আমি আগে শুরুতে আলোচনা করি। প্রথম প্রস্তাবনাটা ছিল হচ্ছে যে শক্তিস্তর সম্পর্কিত ধারণা। উনি বলেছিলেন যে কোন একটি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরায়মান থাকে। ধরো এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো সতত ঘূর্ণায়মান থাকে। এই কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ করে না, শক্তি বিকিরণ করে না। তো ওনার দুই নম্বর প্রস্তাবনা ছিল হচ্ছে গিয়ে এই যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো তাদের কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। যাই হোক, আমাদের দুই নম্বর প্রস্তাবনাটা আজকে আলোচনার মূল বিষয় না, আলোচনার মূল বিষয় হচ্ছে তিন নম্বরটা। প্রথম প্রস্তাবনা উনি বলেছিলেন যে ঘূর্ণায়মান ইলেকট্রন মানে হচ্ছে গিয়ে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। ওই ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণ করে না এবং শক্তি বিকিরণ করে না। বাট তিন নম্বর প্রস্তাবনা উনি বলেছিলেন যে কোনো একটা ইলেকট্রন যদি শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে গমন করে অথবা শক্তি বিকিরণ করে নিচের শক্তি স্তরে আসে, তাহলে ইলেকট্রন অবশ্যই যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় সে শক্তি শোষণ করতে হবে, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে সে শক্তি বিকিরণ করবে বা ছেড়ে দেবে। তো এই বিকিরিত শক্তিটাই হচ্ছে গিয়ে তারের চুম্বক তরঙ্গ আকারে যায়, যেটাকে আমরা বলি বর্ণালি। ক্লিয়ার? তো তৃতীয় শক্তি স্তর, তৃতীয় যে প্রস্তাবনাটা, এটার মতে ছিল ডেল্টা ইজ ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান ইজ ইকুয়াল টু এইচ নিউ। ই টু ছিল এখানে উপরের শক্তি স্তর। ধরো সাপোজ এটা হচ্ছে ই টু, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি ই টু, প্রথম শক্তি স্তরের শক্তি হচ্ছে ই ওয়ান। দ্বিতীয় শক্তি স্তরের শক্তি ই টু, প্রথম শক্তি স্তরের ই ওয়ান। তাহলে একটু খেয়াল করে দেখো, এই শক্তি স্তরের শক্তি সাপোজ ধরো 15 জুল, এই শক্তি স্তরের শক্তি সাপোজ 10 জুল। এখন একটু দেখো, যদি কোনো একটা ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে, দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বললাম 15 জুল, প্রথম শক্তি স্তর 10 জুল, তাহলে সে এই শক্তি স্তর থেকে যদি এই শক্তি স্তরে আসে তাহলে কি সে তার আগের শক্তি স্তরের শক্তি নিয়ে আসতে পারবে? অবশ্যই না, সে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অবশ্যই ছেড়ে দিতে হবে। এটার পরিমাণ হলো 15 - 10 জুল, তার মানে হচ্ছে 5 জুল। এই শক্তিটা সে ছেড়ে দিয়ে 10 জুল নিয়ে এই শক্তি স্তরে আসতে হবে। তার মানে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসলে অবশ্যই সে কিছু শক্তি ছেড়ে দিবে। আর যদি উল্টা হয় যে নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, তাহলে অবশ্যই সে শক্তি শোষণ করতে হবে। সে শক্তি শোষণ করে বেশি শক্তি সম্পন্ন হয়ে সে উপর শক্তি স্তরে যাইতে হবে। আমরা সাধারণত জানি যে নিউক্লিয়াস থেকে যে শক্তি স্তর যত কাছে ওই শক্তি স্তরের শক্তি তত বেশি, তাই না? না কম? নিউক্লিয়াস থেকে যে শক্তি স্তর কাছে তার শক্তি কম, আর যে নিউক্লিয়াস থেকে দূরবর্তী শক্তি স্তরের শক্তি বেশি। এটা কিরকম? জাস্ট আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তোমাদের যেমন ধরো কেউ তোমাকে 1 মিটার লম্বা একটা রশি দিল, এর সামনে ধরো একটা ইট বাঁধা, আর একটা হচ্ছে 2 মিটার লম্বা একটা রশি দিল, ওইটার সামনে একটা ইট বাঁধা। এবার তোমাকে বললো যে তুমি এভাবে ঘুরাও। তো তুমি ঘুরানো অবস্থায় হঠাৎ ধরো ইটটা কারো গায়ে আঘাত করলো, ধরো 1 মিটার রশি যেটা এটার ইটটাও আঘাত করলো, আবার 2 মিটার রশি যেটা ওইটাও আঘাত করলো, কোনটা বেশি ব্যথা পাবে? কমন সেন্স চিন্তা করে দেখো, অবশ্যই 2 মিটার রশিতে বাঁধা যে ইটটা তুমি ঘুরাইছিলা ওইটা যখন কারোর গায়ে আঘাত লাগবে তখন সে বেশি ব্যথা পাবে, তাই না? কেন? কারণ হচ্ছে
তোমার এই যে সেন্ট্রাল অ্যাক্সিস মানে তোমার হাতকে কেন্দ্র করে এই যে 2 মিটার লম্বা রশিতে ইটটা ঘুরছিল, ওই ইটটা তোমার সেন্ট্রাল অ্যাক্সিস থেকে দূরে থাকার কারণে সে ঘুরতে বেশি শক্তি নিয়ে ঘুরতে হয়েছে। ক্লিয়ার? এই সেম জিনিসটা নিউক্লিয়াস যেহেতু ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, নিউক্লিয়াস থেকে যে শক্তি স্তর যত কাছে তার উপরে আকর্ষণটা নিউক্লিয়াসের তত বেশি। নিউক্লিয়াসের আকর্ষণটা যত বেশি ওই শক্তি স্তরের শক্তি তুলনামূলকভাবে কম, কারণ ওইখানে ইলেকট্রন থাকতে কম শক্তি নিয়ে থাকলেও চলে। বাট নিউক্লিয়াস থেকে শক্তি স্তরের দূরত্ব যত বেশি হয় ওইখানে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণটা কম, তাই ওই শক্তি স্তরে ইলেকট্রন থাকতে শক্তি বেশি প্রয়োজন হয়। তার মানে উচ্চ শক্তি স্তরের শক্তি বেশি, নিম্ন শক্তি স্তরের শক্তি কম। এই কারণে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসলে সে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করতে হয়। এই বিকিরিত রশ্মিটাই হচ্ছে বর্ণালী। আজকে আমরা বর্ণালীর রাশিমালাটা দেখব এবং হচ্ছে যে এটা এটা দিয়ে বিভিন্ন ম্যাথ করার প্রসেসটা শিখে নেব। একটু খেয়াল করে দেখো, আমি সূত্রটা আরেকবার একটু লিখি। সূত্রটা ছিল আমাদের এরকম যে কোনো একটি ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে সে কিছু শক্তি শোষণ করবে, যেটাকে আমরা শোষণ বর্ণালী বলি। আর যদি কোনো একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে সে শক্তি ছেড়ে দিবে, যেটাকে আমরা বিকিরণ বর্ণালী বলি। এই ছেড়ে দেওয়া বা শোষিত শক্তির পরিমাণ ডেল্টা ইজ ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান ইজ ইকুয়াল টু এইচ নিউ। আবার আমরা জানি নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাই না? এই হচ্ছে গিয়ে মোটামুটি সূত্রটা। এবং হচ্ছে গিয়ে আমরা একটু রাশি ইয়াটা দেখবো, রাশিমালাটা। আমরা অন্য একটা লেকচারে অবশ্যই আমরা ব্যাখ্যা দেব যে ইলেকট্রনের শক্তি নির্ণয়ের রাশিমালাটা। আপাতত এই লেকচারের সাথে তোমরা শুধু জেনে রাখো এনতম শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি হচ্ছে গিয়ে -2π² Z² m e^4 / n² a² এটা হচ্ছে কি এনতম শক্তি স্তরে, এনতম শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি। এটা নেগেটিভ কেন? কারণ হচ্ছে আমরা জানি ইলেকট্রনের শক্তি নেগেটিভ হয়, এই জন্য তার সামনে নেগেটিভ চিহ্ন এসেছে। এবার তাহলে খেয়াল করে দেখো, ধরো একটা পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। সাপোজ এই দ্বিতীয় শক্তি স্তরে n1 2, এখানে n1 1। ধরলাম একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলো, ধরলাম একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলো। তো এই ক্ষেত্রে আমাদের বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা এবং হচ্ছে তরঙ্গ সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। যাই হোক, আমরা জানি n2 এবং n1, n1 এর ক্ষেত্রে শক্তি হচ্ছে গিয়ে u1 = -2π² Z² m e^4 / n² a². আচ্ছা, আরেকবার একটু বলি যে বর্ণালী বিজ্ঞানে বোর কিন্তু হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছিলেন, এটা তার সফলতা বা উৎকর্ষতা। এই জন্য হচ্ছে গিয়ে আমরা হাইড্রোজেন পরমাণু বর্ণালীটা অ্যাকচুয়ালি আজকে স্টার্ট করবো। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি তার পারমাণবিক সংখ্যা জেড হচ্ছে 1, তাই না? হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা জেড 1। সো এখানে জেড এর বদলে যদি আমি 1 লিখি তাহলে 1² তাহলে এটা না লিখলেও চলে আর কি। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে তাহলে কি দাঁড়ায়? u1 = -2π² m e^4 / n² h² এটা। এবার দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে গিয়ে e^2 = -2π² m e^4 / n² h² এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি e^2 = -2π² m e^4 / n² h² আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ। এবার খেয়াল করো, ইলেকট্রনটা যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ফিরে আসে তাহলে যে পরিমাণ শক্তি বিকিরণ করবে এটার পরিমাণ আমরা বলেছিলাম ডেল্টা ই, তাই না? ডেল্টা ই সমান কি বলেছিলাম? e^2 - e^1। তার মানে হচ্ছে গিয়ে -2π² m e^4
power 4 m2 square h square minus minus 2 pi square m e to the power 4 n 1 square h square. Each will be taken on the moon rational matter. So, if you calculate the code, minus minus a plus value. Minus minus is the plus value. Then we have to write the value. আমি এটা শুরুতে লিখে ফেলি 2 পাই স্কয়ার m যেহেতু প্লাস হয়ে যাবে n1 স্কয়ার h স্কয়ার মাইনাস এটা 2 পাই স্কয়ার m e to the power 4 n2 স্কয়ার h স্কয়ার তো দেখো এই হচ্ছে গিয়ে ডেল্টা ই এর মান তাই না এটা হচ্ছে গিয়ে ডেল্টা ই এর মান আপাতত পর্যন্ত এতটুকু আমি সংক্ষেপে শর্টলি একটু রিপিট করি একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথের প্রথম কক্ষপথে আসলো দ্বিতীয় কক্ষপথ থেকে আমরা নির্ণয় করব সে যে শক্তিটা ছেড়ে দিল বা বিকিরিত রশ্মি এটার তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সাথে এগুলো নির্ণয় করব তো শুরুতে আমরা কি করলাম এনতম শক্তি স্তরের এনতম শক্তি স্তরের ইলেকট্রন শক্তি আমরা জানি e n minus 2 pi স্কয়ার z স্কয়ার and e to the power 4 by n স্কয়ার e স্কয়ার ঠিক আছে তো আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z এর মান 1 সব ডেটা ইনক্লুড করা হবে তো প্রথম কক্ষপথের শক্তি মাইনাস 2 পাই স্কয়ার m টু দি পাওয়ার 4 বাই n1 স্কয়ার a স্কয়ার দ্বিতীয় কক্ষপথের হেড তো আমরা জানি ডেল্টা ই ইকুয়াল টু e টু মাইনাস e1 তার মানে এটা থেকে আমরা এটা বিয়োগ দিয়ে দিলাম বিয়োগ দিয়ে আমরা এই রাশিটা আমরা পেলাম এখন আমরা একটু সামনের দিকে যাই দেখো আপাতত পর্যন্ত আমরা এটা পেলাম এখান থেকে আমরা 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার এটা কমন নিয়ে নিই 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার যদি কমন নিয়ে থাকে 1 বাই n 1 স্কয়ার মাইনাস 1 বাই n 2 স্কয়ার এগুলো থাকে তাই না আমরা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা কি পেলাম আপাতত পর্যন্ত ডেল্টা ইজ ইকুয়াল টু 2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই h স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার এবার আমরা কি জানি ডেল্টা ইজ ইকুয়াল টু h নিউ বা h c বাই ল্যামডা তার মানে h c বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই h স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার ঠিক আছে আপাতত এবার এই দুটা এদিকে চলে আসলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই c h কিউব 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার দেখো এখানে একটা মজার বিষয় আছে এই যে 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই c h কিউব এটা কি এটা হচ্ছে রিড ভার্ব ধ্রুবক আর h তোমরা রিড ভার্ব ধ্রুবক দিয়ে ম্যাথ করতে না এই হচ্ছে সেই রিড ভার্ব ধ্রুবক আর h 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই c h কিউব তো এইটার মান হচ্ছে গিয়ে সেই আর h বা রিড ভার্ব ধ্রুবক এবং এটা খুব কাছাকাছি একটা মান আমরা বিজ্ঞানী বোন নির্ণয় করেছিলেন তো যাই হোক এখন আমরা কি পাইলাম রাশিটা এখন পর্যন্ত আমরা রাশিটা পাইলাম হচ্ছে গিয়ে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই c h কিউব যেটাকে আমরা লিখবো এখন r h 1 বাই n 1 স্কয়ার প্লাস 1 বাই n 2 স্কয়ার তুমি যদি এখানে মানগুলো বসাও তুমি যদি মানগুলো বসাও r h এর মান পাবা 1.09678 10 টু দি পাওয়ার 5 পার মিটার ঠিক আছে এই হোক পাবা হচ্ছে কি তুমি r h এর আবার 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা জানি v বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা তার মানে এখানে v বার ইজ ইকুয়াল টু r h 1 বাই n 1 স্কয়ার মাইনাস 1 বাই n 2 স্কয়ার এই হচ্ছে আর্কিমেট্রিক সূত্র যে সূত্র দিয়ে আমরা বিভিন্ন ম্যাথগুলো পরীক্ষায় করে থাকি তো এখান থেকে আমরা বিভিন্ন ম্যাথ করব আমি সূত্রটা এখন লিখি v বার ইজ ইকুয়াল টু r h 1 বাই n 1 স্কয়ার 1 বাই মাইনাস 1 বাই n 2 স্কয়ার এটা দিয়ে তোমরা ম্যাথ করা লাগে তো খেয়াল করে দেখো এই v বারটা কি
এই ভি বারটা হচ্ছে গিয়ে তরঙ্গ সংখ্যা। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে তরঙ্গ সংখ্যা কি, দেখো তরঙ্গ সংখ্যা হচ্ছে গিয়ে ধরো এটা একটা তরঙ্গ, একটু দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার সাপোজ, তো 1 সেন্টিমিটারে দেখো 1 সেন্টিমিটার তরঙ্গ সংখ্যা হচ্ছে 1 সেন্টিমিটারে কোন একটি তরঙ্গ যতগুলো তরঙ্গ দেয়, যেমন হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা তরঙ্গ এক, এখান থেকে এতটুকু পর্যন্ত আরেকটা, আর এটা হচ্ছে অর্ধেক, তার মানে হচ্ছে 1 2 2.5, তার মানে এখানে তরঙ্গ সংখ্যা হচ্ছে 2.5 পার সেন্টিমিটার, তার মানে প্রতি সেন্টিমিটার এখানে তরঙ্গ সংখ্যা কত, আড়াইটা, মানে হচ্ছে 2.5, তার প্রতি সেন্টিমিটারে যতগুলো তরঙ্গ এটাই হচ্ছে তার তরঙ্গ সংখ্যা। এটাকে আমরা ভি বার দ্বারা প্রকাশ করি এবং আমরা জানি ভি বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এখন এই যে সূত্রটা আমি লিখলাম ভি বার ইজ ইকুয়াল টু r h 1 বাই n 1 স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার, এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাই আপনি এত বড় প্রমাণটা কেন করলেন, আমরা তো ম্যাথ করার ক্ষেত্রে প্রমাণগুলো লাগবে। অ্যাকচুয়ালি প্রমাণটা জানার অর্থ বা সূত্রটা বোঝার অর্থ হচ্ছে যে তুমি আসলে এই বর্ণালীটা সম্পর্কে মোটামুটি জানো, কোত্থেকে এই বর্ণালীটা আসলো, ক্লিয়ার? যে শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসলো, আর n2 হচ্ছে গিয়ে যেখান থেকে ফিরে আসলো। হ্যাঁ, n1 হচ্ছে গিয়ে ধরো একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এগুলো হচ্ছে শক্তি স্তর, এক দুই তিন চার, চারটা শক্তি স্তর, ধরো একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসলো, সাপোজ একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসলো, তাহলে সূত্রটা হবে ভি বার ইজ ইকুয়াল টু আর এইচ, এর মান তো আমরা জানি, আমরা সাধারণত বলি 10 96 78, 10 96 78 পার সেন্টিমিটার, আর 1 বাই n1 এর মানটা কোনটা হবে, যে শক্তি স্তরে ফিরে আসলো, খুব ভালোভাবে মনে রাখো যে শক্তি স্তরে ফিরে আসলো, তার মানে 2 2 স্কয়ার মাইনাস 1 বাই 4 হচ্ছে যেখান থেকে ফিরে আসলো, তার মানে 4 স্কয়ার, এই হচ্ছে কি ভি বার তরঙ্গ সংখ্যা। এখানে যদি আমি লিখি ভি বার আর এইচ এর মান 10 96 78 1 বাই 4 মাইনাস 1 বাই 16, দেখো এখান থেকে কিন্তু ইজিলি মানগুলো বসালে আমি তরঙ্গ সংখ্যা চলে আসবে, তাই না, তরঙ্গ সংখ্যা চলে আসবে আমার ইজিলি আমি যদি মানগুলো বসাই, আবার তরঙ্গ সংখ্যা সমান আমরা যদি 1 বাই ল্যামডা, তো এখান থেকে ধরো x বের হলো মানটা, তাহলে এটা উল্টায় দিলে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই x, অর্থাৎ তরঙ্গ সংখ্যাটাকে উল্টায় দিলে আমরা আবার তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি। আবার দেখো আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য পাই ওইটা থেকে আমরা কম্পাঙ্ক নির্ণয় করতে পারি, আমরা যদি c ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, তার মানে হচ্ছে নিউ ইজ ইকুয়াল টু c বাই ল্যামডা, তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য যা পাবো ওইটা থেকে c, তার চুম্বক তরঙ্গের বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ওই মানগুলো বসাই, অথবা 3 × 10⁻¹ সেন্টিমিটার পার সেকেন্ড মানগুলো বসাই, আবার আমরা কম্পাঙ্ক পাবো। তো এগুলো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার ক্ষেত্রে, উচ্চ শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে আসতে পারে, দ্বিতীয়তে আসতে পারে, তৃতীয়তে, চতুর্থতে, তো এরকম কোন শক্তি স্তর ফিরে আসবে এর উপর ভিত্তি করে বিভিন্ন সিরিজ আছে, ওইখানে বিভিন্ন বর্ণালী তৈরি হয়, ওই বর্ণালীগুলোর কালার আবার বিভিন্ন, তো এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট পার্টে ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা করবো। আমাদের চ্যানেলের সাথেই থাকবা, সাবস্ক্রাইব করে আমাদের সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।